কোরআন শরীফ ও নাজিল হয়েছে। আমি সবাই আপনারা এখানে নষ্ট করি না, একবার আমরা বুঝলাম যে সবে করা তো ব্যক্তিত্বকে কোরআন শরীফ নাজিল হওয়ার কিছু ধরনের সম্পর্ক বা প্রাণ আছে, কিন্তু জমহুর আকসারুল একমত হইলা যে সরবরাহ তো রায় করে দিন না দিন হয়েছে না, হয়েছে কোন দিন সবে কদর রায়। যেহেতু সুস্পষ্টভাবে এই আয়াত আছে যে এখন পরিষ্কার হয়ে গেল যে সবে করা কোরআন শরীফ নাই এখন বানাইতে পারে, যেহেতু কিছু সংখ্যক মহাসিকা করেছেন যে সবরাত তো রায় কোরআন শরীফ না দিন হয়েছে, তাহলে কোরআন শরীফ নাই এখনকে জামানি বানানি কোন সুযোগ মাত্র আছে, কিন্তু হাদিস শরীফ তো সুস্পষ্ট সবরাতের কথা আছে কোরআন শরীফ যদি নাও থাকে আর হাদিস শরীফ বোঝা গেল তারা ইমামের মধ্যে হাদিসটা
পারেন না? আবার আমরা দিবা তারা কোন খবর করে তারা জানে দিবা মানে আবু আলী তারা মানে না, তারা মানে তারে আলবানি নাসিরুদ্দিন আলবানি মানে আলাদা
ডিলিভারিতে শুধু এই ব্যবহার করেছে যে কোরআন মাধ্যমে কোরআন ব্যবহার আসলে তুমি তাই বিমারি হওয়ার কোনো করি
যদিও হাদিসটা দুর্বল রহিম সনদ রহিম কিন্তু ইবনে মাজাহ শরীফ আছে সহি দুনিয়া বিখ্যাত দেবান যে সোহরান কিতাব ও সোহরান কিতাবের মধ্যে এখন কিতাবের মধ্যে ইবনে মাজাহ আছে তাহলে দেওয়া যায় গুণ সবাই বলে এবার আওয়াজ দিয়ে বলি না তাহলে দেওয়া যায় গো ইবনে মাজাহ শরীফ আর এক কাজ انا من موسى الاشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم ان الله يطلع في ليله من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاعر ليله من شعبان الله دنيا رسول عيبا ايا شو من شرك الله ما قبل عيبا قال المشرك আর হিংসুকে আল্লাহ মাফ করে দিতে পারে খুশিকে তো মাফ করে দিতে নাই কথা এবারে কমন কথা এর মানে হলো আমাকে আল্লাহ মাফি দিবা কিন্তু আমাকে মাফি লোকে দেখা যায় প্রায় বারবার বাড়ি কথা হিংসুকে নিয়ে আল্লাহ লাই দিয়া রসুল্লাহ লাই দিয়ে বিষয় দেখা হিংসাও তোমার আত্মক জিনিস বুঝা গেল কথা আসলে না শির্ক নাই কিন্তু ডেঞ্জার যদিও শির্ক নাই শির্কটা হওয়া কোন তালা খোলা রাখি আমার সম্মান করে মাদক করে সুযোগ নেই
السميع العليم وتب علي انك انت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل في زمن وسطان كما تقول لي وذو الصعب والعباد كما تبين এই মাটির কদম রাখার কারণে এই সমস্ত এলাকার তিনি উজ্জ্বল করত কোটি কোটি টাকার সম্পদে তিনি রূপান্তরিত করত আল্লাহ এই মন্দিরের বদলা যদি সব নয় সমস্ত সব তোমার মকবুল হলি রদা পৌঁছাই দেব তার মুখ বার তোমার উঠে খুশ হইয়া দেব তবে মেরাজ তুমি মরা তোমার পালন করার তৌফিক দেব এই দুই একটু তোকে মর্তবা আসে আল্লাহ আমার হাসিল করার তৌফিক দেব আল্লাহ আমার প্রসাদ তোমার হায়াত বরকত দেব আল্লাহ আমার সাহেব দাদা আমার হায়াতের মধ্যে বরকত দেব বেশি দিন আসসালামু আলাইকুম।